জেদা দিচ্ছেন ওই সময় যখন মানুষের সামনে মানুষ হেদায়ত মানতে রাজি হয় নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে হুকুম দিয়েছেন তোমার তোমার কাছে হেকমত আছে, শরিয়ত শরিয়তের বাতিল ধ্বংস হয়ে গেছে। নবীগণ শেষ, আমাদের নবী সারা আগের যত নবী ওনারা পৃথিবী থেকে চলে গেছেন, ওনাদের এই মর্যাদা আর অব্যাহত থাকে নাই। তাদের এই খেদমত, তাদের এই ইসলাম প্রচার আর অব্যাহত থাকে নাই। থাকতো যদি তাহলে মানুষ আজকে তাদের দল থেকে বিভ্রান্ত হইত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি হলো সিরাজুম মুনির, ঠিক না? ঠিক, সিরাজুম মুনির। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের দিন অব্যাহত থাকবে। প্রথম সবকটা মনে রাখবেন সবাই, বিশুদ্ধ তিলাওয়াত, হেকমত শিক্ষা প্রদান করা, মানুষদেরকে গুনাহ হইতে পাক পবিত্র করা, আর ওয়াইযাক্কিহিম ওয়ুআল্লিমুহুল কিতাব, শরীয়ত শিক্ষা দেওয়া, কিভাবে নামাজ আদায় করবে, কিভাবে রোজা আদায় করবে, কিভাবে হজ আদায় করবে, এই চারটি দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দুনিয়াতে পাঠাইছে। আমার নবীজির এই তবলীগটা কিয়ামত পর্যন্ত থাকবে না, বন্ধ হয়ে গেছে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন সিরাজুম মুনির, অনবরত চলতেই থাকবে। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আমাদের সামনে নাই, এই দায়িত্ব কারা নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন চয়েস করে নিয়েছেন মানুষের মধ্যে ওই যে কিছু ওলিউল্লাহ দেবে। ফুলতুরি বিশ্বাস হুজুরের কাছে এই চারটি গুণ সম্পূর্ণ ছিল, আমি আপনাদের সঙ্গেও বলতেছি। তিনি রামপুর মাদ্রাসা থেকে হাদিসের দোহারা দিয়ে রামপুর মাদ্রাসায় মহাদিসের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। পরবর্তীতে দেশ বিভাগের পর, অর্থাৎ পাকিস্তান পিরিয়ডের পর, গাছবাড়ি মাদ্রাসায় তিনি ভাইস প্রিন্সিপালের দায়িত্ব আদায় করেছেন। সিলেটের জমি এমন কোনো মানুষ নাই যে ফুলতুরি বিশ্বাস হুজুর মহাদিস ছিলেন না। অপরদিকে তিনি আজিমুশান এক খেদমত, যেটা অনির্বার হয়ে চলছে, চলতেই থাকবে, সেটা হলো দারুল জেরাত, কোরআন শরীফ শিক্ষা। এই পয়েন্টে আমি আসতেছি, এখানে সবাই খারি, আমরা মধ্যম সময়ের খারি, ওরা শেষের যুগের খারি। আমরা ওস্তাদের কাছে বসছি, আবার গে সাকুরের কাছে বসছি। আমাদের উস্তাদ সারি আলী আকবর জনাব মারা গেছেন, আমাদের উস্তাদ সারি আলী জনাব মারা গেছেন, বারাকাতের হুজুরকে পাই নাই, দেখছি পুত্র সাহেবের কাছে আমরা পড়ছি, বড় সাহেবের কাছে পড়ছি, যিনি এখন আছেন, ওনাদের সরাসরি ছাত্র। তো ওনাদের থেকে যে সহবত পেয়েছি কোরআন শিক্ষা, এটা অতুলনীয়। এই কথা বলতেছি যে পুত্র বিশ্বাস হুজুর পৃথিবীতে কিন্তু কোরআনের খেদমত বহু জনেই করেন, কিন্তু তাদের খেদমতের মধ্যে মকবুলিয়তের রং বা মকবুলিয়তের কোনো পরিচয় পাওয়া যায় না। ফুলতলি বিশ্বাস হুজুরের এই দারুল কেরাতের মকবুলিয়তের পরিচয় আমি বলতেছি। উনি দেখা আসিয়া বড় ইউনিভার্সিটি তৈরি করিয়া দারুল কেরাতের শিক্ষা শুধু শুরু করেন নাই, তিনি ওনার উস্তাদ আব্দুর শাহাবুদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাছে যখন কোরআন শরীফের তেলাওয়াত শিখলেন, তিনি ছিলেন ইজিপ্টের জগৎ বিখ্যাত কারি তৎকালীন সময়ে, ওনার কাছ থেকে যখন হাদি কোরআন শরীফের কেরাতের দলিল পাইলেন, সনদ লাভ করতে পারলেন, মুর্শিদ আবার বললেন যে না, তোমাকে আবার যাইতে হবে আরব দেশে, সেখান থেকে কোরআন শরীফের সনদ লাভ করতে হবে। তৎকালীন যুগে যখন মানুষ পায়ে হাঁটছে মক্কা শরীফ যাইত, যাহা যেতে মক্কা শরীফ যাইত, ওই সময় পুত্র বিশ্বাস করিয়া সাউলটার সাথে নিয়া দয়া ছয় মাস সাত মাসের জন্য তিনি মক্কা শরীফ যাইতেন, আর তখন তিনি খুঁজে বাহির করলেন মসজিদের হুকুমে রাইসুল কুরআন আহমদ হেজাজি রহমতুল্লাহ আলাইহি, তিনি মক্কা এবং মদিনা শরীফ দুই হারামের ইমাম নির্বাচন করতেন ইন্টারভিউর মাধ্যমে। উনার কাছে গিয়ে সরাসরি কোরআন শরীফ শিখলেন। প্রথম অবস্থায় তাকবীর লাগে তিনি গ্রহণ করছিলেন না, যে আজমের মানুষের কোরআন শরীফ শুদ্ধ হয় না, তুমি কি পড়তে পারবে আমার কাছে? সাফকিবলা বলেন, আপনি যদি দোয়া করেন সেখানে আমি সে শিষ্যত্ব গ্রহণ করতে চাই। সাফকিবলা দীর্ঘদিন অতিবাহিত করে মক্কা শরীফ থেকে হারিয়ানা সনদ লাভ করেন। আপনার ইন্টারেস্ট আছে কথাটা শুনতে? যেমন শুনলেন খেলাতে সনদ লাভ করলেন, উস্তাদ বলে দিলেন তোমার দেশে যাও, এখন তোমার হারিয়ানা সনদের কাজ শেষ, দেখলেন কিছুদিন পরে শুনলেন যে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তখন তিনি একটা পাণ্ডুলিপি দিলেন যে তুমি যখন বাচ্চাদেরকে বা মানুষদেরকে শিক্ষা প্রদান করবে তখন এই রুলগুলো ফলো করবে। এই কিতাবের নাম হলো আল কৌলুস সাদিদ। সাবকিবলা এটাকে আরবিতে কেয়া উর্দুতে ট্রান্সলেট করলেন, তাও কঠিন ভাষা, বর্তমানে হয়তো আপনারা বাংলাটা পড়ছেন।
সার্কুলার খেদমত করবেন করবেন তিনি মনস্থ করতেছেন, কিন্তু খেদমত শুরু করলেন না। এত বছরে ভারতবর্ষের একজন সুনামদিন আব্দুর রহমান নামে একজন আই ইমাম, একজন শিক্ষক, উনি মদিনাতুল মুনাওয়ারায় গেছেন, উপস্থিত হয়েছেন। হজ করার পর খাবের মাধ্যমে আল্লাহ রাসূলের দিদার লাভ হয়েছে বলে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে আমি কোরআন শরীফ শুনতে চাই। তখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা দিয়ে দেখাইলেন, তোমার ডান দিকে তাকিয়ে দেখো, উনার কাছে যদি শিষ্যত্ব গ্রহণ করো বা শিখো পড়া, তা আমার কাছে শেখা হয়ে যাবে। তিনি তখন তাকাইয়া দেখেন ফুলদুরি বিশ্বাস বছর, তখন ফুলদুরি বিশ্বাস রামপুর মাদ্রাসার মহাদিস পদে অধিষ্ঠিত। ওইখানে ফিরে গেলেন, গিয়ে অনেক খাতু মিনতি করে বললেন যে আমি হুকুম পেয়ে এসেছি, আপনি আমার একটা দায়িত্ব অঞ্জাম দিতে হবে। কী দায়িত্ব? না, আমাকে খেলার শিখাইতে হবে। প্রথমবার তিনি ডিনাই করছেন, এরপরে বলছেন আপনি কি হুকুম মানবেন না? যার হুকুমে আমি আসি, কার হুকুমে? তখন ঘটনা বললেন ফুলদুরি বিশ্বাস হুজুর বলছেন যে আল্লাহ রাসূল যখন আপনি রিজেকশন দিয়েছেন সন্দেহ নেই। শুরু করলেন ভারতের আদম হাকিম মসজিদে প্রথম কোরআন শরীফ, প্রথমেই তিনি চয়েস করে নিলেন যে সমস্ত ইমাম করে ইমামতি করতেছেন এদের কার কোরআন শরীফ শুদ্ধ নয়। ইমামের যদি খেলার শিক্ষা না শুদ্ধ না থাকে, তিনি মুসল্লিদের শিক্ষা হবে শুদ্ধ হবে না? সকল ইমামদেরকে নিয়ে তিনি প্রথম শুরু করলেন আদম হাকিম মসজিদে সপ্তাহে একদিন কোরআন শরীফ শুদ্ধ দেওয়া। আমাদের দেশে এখন এটা গ্রহণযোগ্য হচ্ছে না, অনেক মানুষ মনে করে কোরআন তো রিডিং করতে পারে, অসুবিধা কি? কোরআন শরীফ রিডিং পড়া এক জিনিস, অন্যান্য পেপার পত্রিকার মতো, আর বিশুদ্ধভাবে তেলাওয়াত করা আর এক জিনিস। রাত্রিল কোরআন তাফসীলা আর তাজবীদা, তাজবীদের সাথে তেলাওয়াত করা। যখন পুত্র বিশ্বভূতুর আদম হাকিম মসজিদে প্রথম এই দরগাদের সেন্টার শুরু করলেন ইমামদেরকে নিয়ে, আস্তে আস্তে আল্লাহ পাক এই খেদমত তিনি কেরামত ডালিয়ে দিলেন। খাটাল গাছ, কাঁঠাল গাছের নিচে খেয়ার আছে না, ফেন ফেনির ছায়ার নিচে ক্লাস চলত, গরু গরুর মধ্যে ক্লাস চলছে। আমি কোন এক সেন্টারে পরিদর্শন করতে গিয়ে দেখি বসির ঘরের মধ্যে ক্লাস চলছে, দিন হইলে রাত হইলে বহিষ থাকে মহিষ, আর সকালবেলা বাচ্চারা আসিয়া এখানে ফের বসে যায় দরকার ক্লাস হয়। এমনই হইতে হইতে সারা বিশ্বব্যাপী আজকে এই দরকারাতে হচ্ছে। আমি ওদম বাক্যক্রমে কিংসউদ ইউনিভার্সিটির ছাত্র যখন ছিলাম, মানে আমার তেলাওয়াত শুনলেন আমার উস্তাদ সুদানি উস্তাদ আল মহিজ নাম, তিনি আমার তেলাওয়াত শুনে বলে তুমি কার কাছে পড়ছো? সাকুলার নাম বললে হয়তো নিশ্চিন্তেন না। আমি বললাম আহমদ এজাজি রহমতুল্লাহ আলাইহির শিষ্য, ওনার কাছে তেলাওয়াত শিখছি। তুমি তাকে ভাই রেখে তখন থেকে ওই ক্লাসে টিচার নিয়োগ করে দিলেন যে ওর কাছে গিয়ে তোমাকে রাত মশ করে ওর তলফুর সুন্দর তলফুর বুঝলেন উচ্চারণ প্রনাউন্সিয়েশন। সাবকিউলার এই অবদানে আজকে বিশ্বের বিভিন্ন জায়গায় বহুত ইমাম খারিগর মসজিদের বড় মসজিদের ইমামের দায়িত্ব আঞ্জাম দিতে, কিন্তু হুজুর সাবকিউলারকে সিলেট বাসী এখনো মূল্যায়ন করতে পারি নাই। এটা হলো ওনার জ্ঞানের একটা কর্ম। অপরদিকে সাবকিউলার তবলিগি দায়িত্বের মধ্যে ওনার মহফিলে যেই বসেছে এখানে অনেক আছে বলেন তো, সাবকিউলার যখন পনেরো বিশ মিনিট দুই ঘন্টা সময় বক্তৃতা দিতেন একটা অনুষ্ঠান আলোচনা করতো, কারণ প্রত্যেক শ্রোতা ভাবত যে আমার মনের মধ্যে যে জিনিসটা চলতেছে সাকিলা এই পয়েন্ট নিয়ে ওয়াজ করতেছে। আপনারা অনুভব করতে পারছেন কি না? এটা হলো আল্লাহর ওলিদের কেরামত, আল্লাহর ওলিদের কেরামত, মানুষের মন অনুযায়ী ওয়াজ করা। এবং সাকিলার ওয়াজের মধ্যে বেশিরভাগই বৃষ্টি হইত, এবং এই বৃষ্টির আলামত কুলাউড়াবাসী লেখা আছে এখানে। আমরা বহুবার কুলাউড়ার আকাশের হাল দেখিয়া কালো মেঘের রং দেখিয়া আমরা দৌড়াইছি, আনসার আলী সাহেব ওনার দুইটা মেয়ে সাগর সৈকতে বেড়াতে গিয়া পানি দুটো বিয়ে মারা গেছে, পাঁচ দিন হয়ে গেছে লাশ পাওয়া যায়নি। তখন এই আনসার আলী সাহেব ওনার ছেলেটির বাড়ি, উনি ওনার বাইকে লন্ডন পাঠাইছেন, হুজুর সাহেব তখন লন্ডনে ছিলেন। সাহেব একটা থাবি দিয়া বললেন পানির মধ্যে সারিয়ে দাও, লাশ জীবিত পাবে না আশা করা যায়, লাশটা লাশ পাওয়া যাবে। যেখানে অত্যাধুনিক খোঁজাখুঁজির রাস্তা যেখানে বিদ্যমান, তারা সাগর সৈকতের আশেপাশে অনেক দূর পর্যন্ত তালাশ করছে, লাশ পায় নাই। থাবি ছাড়ার পরের দিন দেখা গেল দুইটা লাশ ওই সেম জায়গাতে বাসিয়ে উঠেছে। এটা আল্লাহ পাক যখন কোনো মানুষকে কবুল করেন তখন তার কার্যটা মকবুল হয়ে যায়।
আর এই মকবুলিয়তের দরজায় ছিলেন অত্যন্ত শীর্ষস্থানীয় একজন ওলিয়াল্লাহ পুত্রের সাথে। চেরাতে দৃষ্টিভঙ্গি বললাম আপনাদের, আর কেরামতে দৃষ্টিভঙ্গি বললাম, আর অন্যান্যগুলো বলার আমরা সময় নেই সুযোগ বলে, কিন্তু ফুলতে সাহেবকে আমরা এখন মূল্যায়ন করতে পারি নাই। অনেক লোক কিন্তু রাতের গভীরে সাহেবগুলোকে স্বপ্নে দেখে, অনেকে অনেক আধ্যাত্মিক তৃপ্তি লাভ করে। যদি আপনি আমি ওনার পথকে অনুসৃত পথকে অনুসরণ করতে সক্ষম হই, আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহর ওলির এই তাজকিরার মাহফিলে আমরা বসছি, আল্লাহর ওলির রুহানি ফয়েজ আমরা প্রত্যেকে লাভ করতে পারবো যদি আমার বিশ্বাস থাকে আর অন্তরের মধ্যে গড়বড় থাকে। কারণ উনি ছিলেন সত্যিকার একজন নবী রাসূলগণ যে দায়িত্ব পৃথিবীতে আঞ্জাম দিয়েছেন, ফুতুলি সাহেবের জিন্দগিতে একটু ব্যতিক্রম করেন নাই, তিনি সেই দায়িত্ব আঞ্জাম দিয়েছেন, রক্ত জড়াই দিয়েছেন, তিনি সারা জীবন তিনি আহলে সুন্নতুল জামাতের আকীদার কথা ওয়াজ করেছেন। লোকেরা তখন বলতো ফুতুলি সাহেব শুধু একদিকে ওয়াজ করেন, সব কিছু হুব্বের উচুলের ওয়াজ করেন। আমরা বড় হয়ে কিতাব পড়ে বুঝতে পারলাম সাহেবগুলো আসলটাই ধরেছিলেন, যে কারণে আজকে সিলেটের বাসী মানুষ আল্লাহ রাসূলের মহব্বতে অত্যন্ত অনুগ্রাহী। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আমি অনুরোধ করবো আমার সৈয়দ সাহেব ভাই রাখবেন, উনি সাকিবুল্লাহ অত্যন্ত কাছের মানুষ, সাকিবুল্লাহ পুত্রা পুত্রা বুঝেন তো, পুত্রা বুঝেন তো, ওনার বড়ো ভাই সাকিবুল্লাহ বড় মেয়ে একটি সাথী করেছেন, তো সেই হিসাবে সাকিবুল্লাহ কাছের মানুষ এবং তিনি বিজ্ঞ আলেম এবং ফুতুল ইসলামিক সেন্টারের খতিব ইমাম। আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি যতটুকু, আল্লাহ পাক ওনার হায়াতকে দরাজ করে ওনার মূল্যবান বক্তব্য শোনার জন্য আমরা আগ্রহী। ওয়ান আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা এই অল্প সময়ের মধ্যেই আমাদের নটওয়ার্ক ইসলামিক সেন্টারের সম্মানিত ইমাম খতিব হযরত আল্লামা মাসউদ ইকবাল সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনলাম। আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা ফুতুলি সাহেবুল্লাহ রহমতুল্লাহির জীবন শীর্ষক কারামত সহ অন্যান্য খেদমতগুলো উনি সংক্ষেপে বলেছেন। আমাদের যেহেতু সময় সংকীর্ণ, যার জন্য এখানে অনেক বক্তা উপস্থিত হয়েছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, কিন্তু সময় সংকীর্ণতার কারণে আমরা কাউকে সুযোগ দিতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা এখনই একটা মরসিয়া বা শানি ফুলতলি শুনবো, তার আগে যেটা বলতে চাই যে আমাদের মধ্যে সে উপস্থিত হয়েছেন আজকের এই আল্লাহ ফুতুলি সাহেবুল্লাহ রহমতুল্লাহি আলাইহির 12তম ইসালে সোয়াব মাহফিল উপলক্ষে আজকের এই অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের শিরোতাজ উস্তাদ ফুতুল ইসলামিক সেন্টারের সম্মানিত প্রিন্সিপাল ইমাম খতিব আমাদের সর্বজন শ্রদ্ধায় সৈয়দ সাজিদুল হক সাহেব। হুজুরে আলোচনা করবেন, হুজুরে আলোচনার পরে আমি একটি কথা বলতে চাই যে আল্লাহ ফুতুলি সাহেবুল্লাহ রহমতুল্লাহি আলাই আমাদের সিলের তথা বাংলার এক সূর্য ছিলেন, যাকে বলা হয় শামসুল উলামা, উলামাদের সূর্য। সূর্য যখন রাতের সূর্য যখন সকালে উদিত হয় তখন রাতের অন্ধকার বিদূরিত হয়ে যায়। সূর্যের আলোর যে কিরণ, সে যে বিচ্ছুরণ, সেটার উজ্জ্বলতায় অন্ধকার সব দূরীভূত হয়ে যায়। তো আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা আব্দুল লতিফ চৌধুরী সাহেবুল্লাহ ফুলতলি রহমতুল্লাহি আলাই ছিলেন শামসুল উলামা তথা উলামাদের সূর্য, উলামাদের মুকুট, যাকে বলা হয় মুকুটহীন সম্রাট। আমি 2006 থেকে এইটি আমি আলিম ফরেছি ফুলতলি বাদেদারুল ফুলতলি খামিল মাদ্রাসায়, সাহেবুল্লাহ আমাদেরকে হাদিসের সবক দিয়েছিলেন। তা আমাদের মতো সম্ভব বদনসিব আমরা পেয়েছিলাম উলামাদের সূর্য, কিন্তু আমাদের সেই যোগ্যতা নেই তার কাছ থেকে কিছু নেওয়ার, যার জন্য আমরা যেটা বলা হয় সিলেটি ভাষায় যে আমরা পেয়ে দোল হারিয়েছি। এখন বুঝতেছি যে আমরা কী দোল হারিয়েছি। দুই দিন পূর্বে বাংলাদেশে 15 জানুয়ারি দক্ষিণগঞ্জের ফুলতলি সাহেব বাড়িতে ইসারে সব মাহফিল হয়েছে, যেখানে আমি যতটুকু জেনেছি আমার বন্ধুদের কাছ থেকে যে প্রায় 25 থেকে 30 লক্ষ মানুষের সমাগম হয়েছিল। তো আল্লাহর অলির মকবুলিয়ত, আল্লাহর অলির খেদমত, যেগুলো মানে কতটুকু গ্রহণযোগ্যতা পেলে একজন মানুষের, একজন অলি আল্লাহ মৃত্যুবার্ষিকী তথা ইসালে সব মাহফিলে 25 থেকে 30 লক্ষ মানুষের সমাগম হয়, এটা আল্লাহর পক্ষ থেকে যদি কোনো গ্রিন সিগন্যাল না থাকে তাহলে এত মানুষের সমাগম হওয়া সম্ভব নয়। তো যাই হোক, আল্লাহ আমাদের ইমাম সাহেব হুজুর অত্যন্ত সংক্ষেপে সাফিউলার কোরআনের খেদমতের কথা বলেছেন, অন্যান্য খেদমতের কথা বলেছেন। আমার ক্ষুদ্র জ্ঞানে
সাহাবুল্লাহ রহমতুল্লাহ আলাইকে অনুধাবন করা বা বোঝা সম্ভব নয়। তা আমি যতটুকু বুঝি যে আল্লামা ফজলুল্লাহ সাহাবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি মূলত আমার কাছে দুইটি জিনিস আমি খুব বেশি ধরা পড়ে আমার নলেজে, যেটা হচ্ছে যে আল্লামা ফজলুল্লাহ সাহাবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মানকে বৃদ্ধি করার জন্য, বুলন্দ করার জন্য এবং পবিত্র কোরআনের খেদমত করার জন্য খলুসিয়তের সহিত আল্লাহ তার শান মানকে বাংলাদেশের 1,47,000 বর্গ মাইলের ভৌগোলিক এরিয়া পার করে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, পৃথিবী যত জায়গায় মুসলমান আছে, বিশেষ করে আমাদের সিলেটের মুসলমানরা যেই দেশে যেই সমস্ত দেশে রয়েছেন সেই সমস্ত দেশে এই কোরআনের খেদমত বা মসজিদ মাদ্রাসা এগুলো এগুলোর মাধ্যমে আল্লাহ সাকিল রহমতুল্লাহ সেই মিশন সেই খেদমত চলতেছে। তো আমরা এই আমেরিকায় আসি, আমরা ও সাকিল্লাহ অনুসারী, আমাদেরকে সাকিল্লাহ কোরআনের খেদমত কোরআনের শিক্ষা দিয়েছেন, আমরা সাকিল্লাহ কাছ থেকে যতটুকু পেরেছি শিখেছি এবং সেই অনুযায়ী আমরা নিজে চলার চেষ্টা করতেছি। আমাদের এই কমিউনিটিতে যারা আমরা বসবাস করতেছি, যাদের সাথে আমাদের রিলেশন আছে, যাদের সাথে আমাদের উঠা বসা আছে, আমরা সবাইকে উদ্বুদ্ধ করতেছি, আসুন আমরা এই মহান অলির সান্নিধ্যে আমরা যে খেদমতগুলো আছে সেগুলোর সাথে আমরা নিজেদেরকে পরিচিত করি এবং সেগুলো যাতে এই আমাদের কমিউনিটিতে সেগুলোকে ফলো করে বাতিল যে মতাদর্শ আছে সেগুলো অ্যাভয়েড করে সুন্দর যে আকিদা ভিত্তিক যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা ধারণ করার জন্য আমরা আমাদের প্রাত্যহিক জীবন পরিচালনা করতে পারি সেই আশা আমরা ব্যক্ত করছি। এখনই আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আলোচনা পেশ করবেন। আমাদের মসজিদে আজান হয় 6:45, 7টায় এশার জামাত ইনশাআল্লাহ। আমরা এশা পর্যন্ত আমাদের মাহফিল চলবে এবং এশার নামাজের পরেই মিলাদ পাঠের মাধ্যমে আমরা আমাদের মাহফিল সমাপ্ত করব। আমি আশা করব আপনারা সবাই ধৈর্য ধারণ করে বসবেন মাহফিলের সর্বশেষ পর্যন্ত। এই মুহূর্তে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের সর্বজন শ্রদ্ধেয় হযরত মাওলানা সৈয়দ সাজিদুল হক সাহেব বক্তব্য নিয়ে আসবেন। তো তারই আলোচনার পূর্বে আমি আহ্বান করব সাহেব কিরা রহমতুল্লাহ আলাইহি শানে একটি মরসিয়া বা শানে ফুলতলি নিয়ে আসার জন্য তরুণ কমিউনিটি হারিয়ে গেলেন আজ আমাদের শামসুল্লাহ মোটর ছোট ভাই খালেদ মিয়াকে খালি খালেদ মিয়াকে শিখিয়ে গেছ যে পথ মুদের সে পথ যেন আঁকড়ে থাকি ওই মদিনার রাহে যেন জীবন বাজি রাখতে পারি যে পথে লাখো অলির চরণ যে পথে লাখো অলির চরণ সে পথ যেন না ভুলি জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি সে পথ ধরে চলতে জানি আসবে অনেক জোর তুফান সব বাতিরের বাঁধতে প্রাচীর প্রস্তুত আছে লাখো প্রাণ ওই সবুজ মিনারের টানে ওই সবুজ মিনারের টানে শুনুন নিয়তের পাল তুলি জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি ভয় কিরে বাই নিত্য বাজে এই চেতনায় বালাকুট যাওয়ে গিয়ে বিরসে নাদল এই আকিদা তাকো টুট আউলিয়াদের পথের দুলোয় আউলিয়াদের পথের দুলোয় জাকুমি সে জীবন গুলি
বাদ সিলসিলায়ে ফুল তোলে জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুল তোলে আমাদের এই যাত্রায় আল্লাহ কবুল করে নাও তুমি করো ঠিকানা আমাদের ওই মদিনার পাক ভূমি সালামত রেখো আল্লাহ সালামত রেখো আল্লাহ এই কাফেলার প্রাণগুলি জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুল তোলে জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুল তোলে শিখিয়ে গেছো যে পথ মুদের সে পথ যেন আঁকড়ে থাকি ওই মদিনার রাহে যেন জীবন বাজি রাখতে পারি জপতে লাখো হরি চরণ জপতে লাখো হরি চরণ শপত যে লোনাবুলি জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুল তোলে জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুল তোলে মাশাআল্লাহ আমরা অত্যন্ত সুরুলিত করতে কারি খালেদ মিয়া সাহেবের কাছ থেকে শানিফুল পজিশন নাম সম্মানিত উপস্থিতি আমরা আর সময় কেবল না করে সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথির আলোচনা শোনার জন্য। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আল্লামা সৈয়দ সাজিদুল হক হুজুরকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলা والذين آمنوا وكانوا يتقون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সকিনা
نظر مجھ پر کرم کا ہو میری قسمت اجالا ہو خير خلق كلهم واستغفر الله إن الله غفور رحيم أما بعد نورث برونز مسجد কর্তৃক আয়োজিত ইসাল সব মাহফিল ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহ ইসাল সব মাহফিল উপলক্ষে আয়োজিত আজকে মুসল্লিয়ানে কারাম উলামায়ে কারাম আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পরওয়ারদিগার আলম আপনি আমাদেরকে আল্লাহর এক ওলির আলোচনা মাহফিলে আসার এবং বসার সুযোগ দিয়েছেন, এই জন্য শুকরিয়া তোমার আলহামদুলিল্লাহ। উপরন্তু আমরা এমন এক জায়গায় বসছি যে আল্লাহর ঘর মসজিদ দুনিয়ার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, উত্তম জায়গা হইল মসজিদ। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহ ঘর। আর দুনিয়ার মাঝে সবচেয়ে ঝামেলাপূর্ণ জায়গা দোকান বা বাজার, আর সবচেয়ে উত্তম স্থান মসজিদ। এই কারণে মসজিদে ঢুকতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান যে আমার উম্মত তোমরা যখন মসজিদে ঢুকবে তখন ডান পা মসজিদে দিবে। মসজিদে ঢোকার সময় দোয়া পড়তে হয়, আপনারা অনেকে জানেন। এক হাদিসে আনছেন রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফরমান, তোমরা প্রথমে বলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আয় আল্লাহ তোমার রহমতের দুয়ার আমাদের জন্য খুলে দাও। মসজিদে ঢোকার সময় প্রত্যেকে এই জিনিসটা খেয়াল রাখবেন যে আমরা মসজিদে ঢুকতেছি আল্লাহর রহমতের আশায়। এখানে এবাদত বন্দেগী করে আল্লাহর কাছ থেকে দাবি করে কোনো জিনিস আদায় করা যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কোরআন শরীফ তেলাওয়াত করছেন, এর বদলা আল্লাহর কাছ থেকে জোর করে কোনো কিছু আদায় করতে পারবেন না। আল্লাহর রহমতের আশা করতে হবে। আর খারিজি এবং মুতাজিলি এরা বাতিল ফেরকা আছে, তারা বলে আল্লাহর উপরে ওয়াজিব, আমি নামাজ পড়ছি আমার নামাজের সওয়াব দেওয়া আল্লাহর উপরে ওয়াজিব দিতেই হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন না, আল্লাহ হইলেন সর্বময় ক্ষমতার অধিকারী, আল্লাহর উপরে ওয়াজিব না। এই জন্য দোয়ার মাঝে কাকুতি মিনতি করা যে আল্লাহ তুমি দয়া করে আমার এগুলা কি করো কবুল করো। বুখারী শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফরমান, আল্লাহ যত মানুষকে বেহেশত দিবেন দয়া করে দিবেন, যত মানুষকে বেহেশত দিবেন দয়া করে, বিফাদলিল্লাহি ও বিকরমিহি, আল্লাহর দয়ার দ্বারা মানুষ বেহেশত যাবে। আর যা যাদেরকে দুজক দিবেন বিল আদলি ওয়াল ইনসাফ, বিচার করে দিবেন আল্লাহ, বিচার করে দুজকে দিবেন বলে কিভাবে বিচার করবেন আর কিভাবে বেহেশতে দিবেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফরমান, কিছু মানুষকে আল্লাহ হাশরের ময়দানে কিছু মানুষকে ডাকবেন, ডাকি আল্লাহ একটা পর্দা ফালাইবেন, পর্দার ভিতরে আল্লাহ এবং ওই বন্দারা থাকবে। জিজ্ঞেস করবেন, তুমি দুনিয়ার থাকতে অমুক অমুক গুনার কাজ তুমি করছিলে, আমি আল্লাহ দেখছিলাম দুনিয়ার কেউ দেখে নাই। তখন এই ব্যক্তি স্বীকার করে যে আল্লাহ আমি এই গুনার কাজগুলো আল্লাহ করছিলাম, কেউ দেখে নাই। আল্লাহ পরওয়ারদিগার আলম সাথে সাথে ফয়সালা দিবেন যে বন্দা তুমি যখন আমার কাছে তোমার ভুল স্বীকার করে নিছো
নেও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম, মাফ করে দেয়ার আমল নামার ডাইন হাতে দিয়া দিবেন, যাও তোমার আমল নামা তুমি পরীক্ষায় ফাঁস, তোমার আমল নামা মানুষকে যাইয়া দেখাও। আর যারা আরো কিছু মানুষকে ডাকবেন, পর্দা ফালাইবেন, জিগাইবেন, তুমি দুনিয়ার থাকতে গুনার কাজ অমুক অমুক গুনার কাজ করছো, কইব না আল্লাহ আমি আমরা এই কাজগুলো করি নাই, আল্লাহ পরবার দিকে আলম বলবেন, আমি সাক্ষী দেওয়াইব, সাক্ষী দেন কারিতে দেওয়াইবেন, সাক্ষী কাকে দেওয়াইবেন বলে সাক্ষী আল্লাহ বলবেন, ফিরিস্তারা সাক্ষী দিবেন, মানে কার নিকিল ফিরিস্তা যারা বদি নিকিল দেখছেন তারা সাক্ষী দিবেন, তখন সে প্রটেস করবে আল্লাহর সাথে, আল্লাহ ফিরিস্তা তো আপনার দলের মানুষ, ওরা তো আপনার কথা বলবে, আল্লাহ পরবার দিকে আলম বলবেন তাহলে আমি তোমার বডির থেকে সাক্ষী দেব, তোমার হাত তোমার পা তোমার চোখ সাক্ষী দিবে, যদি সাক্ষী দেয় তোমার বডির থেকে মানবে বলে আল্লাহ তাহলে মানব। আল্লাহ পরবার দিকে আলম সূরা ইয়াসিনের আয়াত আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون موكي مهر مالا دي اليوم نختب على فواههم وتكلمنا أيديهم هاته كثا بولتے شروع کرو بولے هاتر کی جانا سے اللہ جدی کاج کنو جنش کے حکم کرن جنش تمہیں کی کرو چلتے تکھو সে চলতে থাকবে। মুসা আলাইহিসসালামকে আল্লাহ বললেন মুসা ওমাতিল কে বিআমিনি কাইয়া মুসা কালাহি আসা, মুসা বলে আল্লাহ এটা তোমার লাঠি, বলে এটা তুমি কি করো, আতাওয়াক্কালু আলাইহা ওয়া হাসু বিহা লা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, এটা দিয়া আমি হেলান দিয়ে দাঁড়াই, এটা দিয়ে বকরি রাখি, বকরির লেগে গাছের পাতা বিভিন্ন কাজ আমি করি। আল্লাহ পরবাহ দিকের আলম বলতেছেন ও মুসা এই লাঠির মধ্যে আমি আরো একটা জিনিস রাখছি যেটা তুমি স্বয়ং নিজেও জানো না, তুমি লাঠিটা মাটির মধ্যে রাখো, মুসা আলাইহিস সালাম জানেন না যে লাঠি মাটিতে রাখলে কি হবে, আল্লাহর হুকুম, উনি মাটির মধ্যে লাঠি রাখলেন, রাখার সাথে সাথে বাইজা হিয়া হাইয়াতুন তাসআ এটা একটা বিরাট সাপ হয়ে গেল বলে সুবহানাল্লাহ, মুসা আলাইহিস সালাম আশ্চর্য করুন বলে লাঠি আবার সাপ হয় কিভাবে, আল্লাহ বলতেছেন ও মুসা খুজহা ওয়ালা তাখাফ এটাকে ধরো ভয় পাইও না, সানুঈদুহা সিরাতাহাল উলা হাত দাও টাচ করো সাথে সাথে এটা আবার পূর্বের লাঠি হয়ে যাবে, মুসা আলাইহিস সালাম টাচ করলেন এটা লাঠি হয়ে গেল, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, একই বিশ্বাস আপনাদের সবার আছে কিনা, এটার মাঝে কোন ধরনের সুবা সন্দেহ নাই, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সর্বশক্তিমান, যে কথাটা বলছিলাম আল্লাহ পরওয়ার দিকের আলম যখন এদেরকে জিজ্ঞেস করবেন যে তোমরা এই অন্যায়গুলা করছো, তারা বলবে না আল্লাহ আমরা এগুলা করছি না, আল্লাহ সাক্ষী দেওয়াইবেন মানুষের বডি তার হাতে সাক্ষী দিবে, অতুকাল্লি মোনা আইদিহিম হাতে সাক্ষী দিবে, অতাশাহাদু আরজুলুহুম হাতে কথা বলবে পায়ে সাক্ষী দিবে যে আল্লাহ এই হাত দ্বারা এই অন্যায় কাজ করছিলে, পায়ের দ্বারা অন্যায় কাজ করছিল, বলে কোরআন শরীফ খুব সম্ভব সূরা জুমার বা সূরা মুমিনে আছে, ওকালা লিজুনুদিহিম লিমা শাহিদ লিমা শাহিদা লিমা শাহিদ যে চামড়াকে সে কিয়ামতের দিন এই চামড়া আমাদের হাতের চামড়া শরীরের চামড়া আল্লাহর কাছে সাক্ষী দিবে যে আল্লাহ হারাম খাইয়া আমাকে সে রাখছে প্রস্তুত রাখছে, সে চামড়াকে বলবো চামড়া তোমার জন্য কত মেহনত করলাম, তোমার জন্য কত হারাম খাইলাম, তুমি আজকে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিতেছ, চামড়া বলবে আল্লাহ যখন আজকে কথা বলার ক্ষমতা দিছেন তাহলে তোমার বিরুদ্ধে আজকে আমি বলতেই থাকবো, তুমি দুনিয়াতে কেন এই কাজ করছিলে, আল্লাহ পরবার দিকের আলম এই জন্য যে কথাটা বলছে আল্লাহ দয়া করে মানুষকে বেহেস্তে দিবে। আরেক হাদিসে আনেন
দুইজন মানুষ তাদেরকে আল্লাহ পরওয়ারদিগার আলো হুকুম দিলেন যাও তোমরা জাহান্নামে যাও। দুইজন জাহান্নামে যখন গেছে জাহান্নামের ভিতরে খুব চিৎকার শুরু করছে, তখন আল্লাহ অর্ডার দিবেন তাদেরকে জাহান্নাম থেকে বাইরে আনো। এনে জিজ্ঞাইবেন যে তোমরা কেন এত চিৎকার করতেছ, আল্লাহ তাদেরকে কথা বলার সুযোগ দিবেন, তারা কথা বলবে, আল্লাহ এগেইন আবার বলবেন যাও তোমরা দুইজন আবার কি করো, আবার দুজনকে দাও, দুইজনের মাঝে একজন দুজনকে ঝাঁপ দিবে। ওই যে আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ দয়ালু, ওই ব্যক্তি দেখবেন তুমি এগিন আবার কেন দুজনকে গেলা, বলে আল্লাহ তোমার হুকুম দুনিয়ার থাকতে পালন করি নাই, আজকে তোমার হুকুম পালন করার জন্য আমি আবার জাহান্নামে ঝাঁপ দিলাম। আল্লাহ পরওয়ার দিগার আলম জাহান্নামের আগুন কেন সালামান মুবারদান, এই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। আরেক আরেকজন যে জাহান্নাম পাড়ি দিল না, তারে জিজ্ঞেস দেন তুমি কেন, আমি হুকুম করলাম জাহান্নামে যাওয়ার জন্য তুমি কেন যাইতেছ না, বলে আল্লাহ তোমার নাম রহমান রহিম, তোমার দয়ার আশায় আমি ঝাঁপ দিতেছি না, দেখি তুমি আমারে মাফ করো কিনা। আল্লাহ পরওয়ার দিগার আলম বলবেন তোমার যখন এখন একই হয়েছে বিশ্বাস হইতেছে না, আমি তোমরা দুইজনকে মাফ করে দেওয়া বেহেস্তে পৌঁছতে। আলিমের মধ্যে কিছু কিছু গ্রুপ আছে যারা বলে একজন মানুষ দুজনকে যাওয়ার পরে আর কোনোদিন সে বাহির হবে না, এটা কথাটা ঠিক আছে কাফিরদের বেলায়, মুমিনের বেলায় এমন কোনো কথা না। মুমিন একেবারে সর্বনিম্ন মুমিন যিনি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ছে, সে সর্বশেষ জাহান্নাম থেকে বাহির হবে, ইয়াদখুলুনাল জান্নাহ বেহেশতে প্রবেশ করবে সর্বশেষ। এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দশটা দুনিয়ার সমান বেহেশতে জায়গা আল্লাহ দান করবে। যে জীবনে একবার কলিমা পড়ছে আর কিছু করার নাই। আবু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে বসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ও আমার সাহাবীরা, আল্লাহ পরওয়ার দিগার আলম 4,40,000 মানুষকে আল্লাহ বেলা হিসাব বেহেশত দান করবেন। আবু বকর সিদ্দিক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, দিলে তো আরেকটু বেশি দিলে ভালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত দেখাইলেন, বলে হাত মিলাইয়া দেখাইলেন, এর ভিতরে যত ভরে অত ব্যস্ত যাবে। আবু বকর সিদ্দিক বলতেছেন জিদ না ইয়া রাসূলুল্লাহ, বলি ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন তো আল্লাহ আরো বাড়াই দিবে, আপনি যদি বলেন তো আল্লাহ তো আরো বেশি লোক দেন। রাসূল আবার হাত দেখাইলেন, দেখাইয়া মুইট করলেন, অর্থাৎ এটার ভিতরে যা পরে সব ব্যস্ত যাবে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আবু বকর আপনি রাসূলকে কোয়েশ্চন করা বাদ দেন, আল্লাহ ইচ্ছে করলে সব মানুষকে আল্লাহ মাফ করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ উমর ঠিক বলেছেন, আল্লাহ ইচ্ছে করলে সবাইকে মাফ করে দিতে পারেন। আমরা সেই আল্লাহর মাপের আশায় আমরা এই মসজিদে আসি, এটা আল্লাহর কাছে মাপ পাওয়ার জন্য। যে মসজিদে এসে আপনি বসেন, আস্তাগফিরুল্লাহ পড়েন, এটা সবটা রইল গুনাহ মাপের জন্য। যে হাদিস শরীফে সাহাবীদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলবো না যে আমল করলে পরে আল্লাহ গুনাহ মাফ করব আর তোমাদের মর্যাদা আল্লাহ বাড়াই দিবে। কালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবাই কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নিশ্চয়ই আপনি আমাদেরকে কিছু আমলের কথা বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বর বলেন ইসবাগুল ওযু আলাল মাকারা, শীতের দিন সুন্দরভাবে ওযু করা, সুন্দরভাবে ওযু করা শীতের দিন। শীতের দিন বলে শীতের দিন কেন বলছেন, ইসবাগুল ওযু আলাল মাকারা ইসালুল মা আলা মাউদিল ওযু, ওযুর স্থানগুলোতে ভালো করে পানি পৌঁছানো। শীতের দিনে মানুষের চামড়া একটু ইয়ে থাকে,
আলহামদুলিল্লাহ আমরা যারা ইউএসএ তে আসি গরম পানির সুবিধা আছে, এটা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করি। আমাদের দেশে উজু করতে হইলে আপনার অনেক গরম পানি পাইতে গেলে বহুত চিন্তা ভাবনা করতে হয়। ঠান্ডা পানি দিয়ে উজু করলে মানুষের চামড়া গুলা কিছু খসখস অবস্থায় থাকে, পানি ঠিক মতো পৌঁছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইসবাগুল উযু আলাল মাকারা, শীতের দিন ভালোভাবে তোমরা কি করো, উযু করো, যাতে উযুর স্থান গুলা ধৌত করা। একবার দোয়া ফরজ, একবার বলতে আপনার হাত কনুই পর্যন্ত ধোয়া যত সময় লাগে, একবারে হয় না, দুইবার লাগবে, দুইবার আনলে তিনবার, তিনবার আনলে চারবার। তিনবার ধোয়া সুন্নত, তিনবার ধোয়া সুন্নত। আপনি যদি বলেন আচ্ছা তিনবার ধোয়া যদি সুন্নত তাহলে আমি এখন ছয়বার ধরবো, ডাবল সুন্নত, না এটা মকরু, এটা মকরু। ইসবাগুল ওযু আলাল মাকারা, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে জামাতে নামাজ পড়ার জন্য আসা যাওয়া করা। ও ইন্তেজারু সালাতে বাদাস সালাত ফযালিকুমুর রিবাদ, এক নামাজ পড়ে আরেক নামাজের জন্য ইন্তেজার করা। এটা সীমান্ত পাহারা যারা দেয় মিলিটারি, এদের সীমান্ত পাহারার মতো সব আল্লাহ প্রবাহার দিকের আলম আপনি আমাদেরকে দান করেন। এই যে মসজিদে এসে বসছেন, উজু করা, উজু করার পরে আল্লাহ রসুল বলতেছেন যে ব্যক্তি উজু করার পরে কলিমা শাহাদত পাঠ করবে, এই ব্যক্তির জন্য আল্লাহ প্রবাহার দিকের আলম বেহেস্তের আটটি দরজা খুলে দিবেন, যে কোনো দরজা দেশে বেহেস্তে প্রবেশ করবে। হ্যাঁ, কলিমা শাহাদত যদি পাঠ করেন, উজু করার সময় বেশি কথাবার্তা বলতে নাই, হাইটে যাওয়া, মসজিদে হাইটে আসা যাওয়া, আপনার যে রাস্তায় হাঁটতেছেন এই রাস্তাটাও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবে যে আল্লাহ তোমার এই বান্দা কি ছিল, ইমানদার ছিল। আপনি যে নামাজ পড়ছেন মাগরিবের নামাজ পড়া, এই সময় পর্যন্ত মসজিদে পড়ছেন, লেশার নামাজ পড়ে আমি বাসায় যাব, ঘরে যাব, এর ভিতরে যে আপনি যদি মসজিদে বৈশা কোনো তসবি তাহলিল একেবারেই কিছু পড়েন না, শুধু বৈশা রয়েছেন, প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মিনিটে আল্লাহ পরবার দিকের আলম আপনার আমল নামায় নমাজের সব লেখতেছে। আপনি ঘর থেকে বার হয়েছেন, নমাজে শরিক হবেন, জমাত শরিক হবেন, কোনো কারণে রাস্তায় লেট হয়ে গেছে, রেড সিগন্যালে আটকেছেন, আইসা দেখছেন তকবিরে তাহরিমা শেষ হয়ে গেছে বা একটা কাজ শেষ হয়ে গেছে, পরবর্তীতে আপনি শরিক হইলেন, আল্লাহ পরবার দিকের আলম রাসূলের খাতির রাসূলের উম্মতকে পুরাপুরি নামাজের সব তার আমল নামে আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আপনি ডেইলি অভ্যাস করলে হবে না, যদি ডেইলি আমার খালি একটা কাজ যান এটা না, কোনো কারণে যদি লেট হয়। সম্মানিত মুসল্লি কেরাম, আমাদের এই নামাজ, আমাদের রোজা, আমাদের তসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত, এগুলা শিক্ষা করার জন্যই মসজিদের সিস্টেম, আলিম উলামাদের নিকট যাওয়া, বিশেষ করে আজকে যে তোমার যে ওলির আলোচনার জন্য এই মজলিস করা হইয়াছে, আল্লাহর ওলিদের সংস্পর্শে যাওয়া, আল্লাহর ওলিদের সংস্পর্শে গেলে পরে কি লাভ হয়। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলতেছেন আপনি খামার 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 তো সিগন্যাল খামারের দোকান যে লফ কয়লার দ্বারা লফ ইটায়, এটা আসলে হাদিসে এটার উদাহরণ দিছেন, যারা কামারের দোকানে যাবে, কামারের কাছে বসবে, কয়লার একটা দুর্গন্ধ তার মধ্যে লাগবে, অথবা কয়লার আগুনে তার কাপড় পোড়ার সম্ভাবনা আছে। আর আতর যে বিক্রি করে, যারা আতর বিক্রি করে, আত্তার আত্তারের দোকানে যদি আপনি যান, আতর নাও কিনেন, ওইখানে গেলে পরে আতরের একটা গন্ধ আপনার মধ্যে আসবে। আল্লাহর নেককার বান্দাদের কাছে গেলে অবশ্যই আপনার মধ্যে কিছু না কিছু আসবে। এই জন্য কোরআন শরীফ আল্লাহ পরওয়ার দিকের আলম বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে ইমানদারগণ তোমরা সত্যবাদী মানুষের সঙ্গী হও। বলে সত্যবাদী মানুষের সঙ্গী হইলে কি লাভ হবে? বলে সত্যবাদী মানুষের সঙ্গী হইলে আল্লাহ এই কারণে অনেক গুণা আমাদের মাফ করে দিতে পারে। এক হাদিস আনতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উযু করছেন, উযুর পরে
কয়েকজন সাহাবি করছেন কি, ওই উজুর পানি যে যাইতেছে এগুলো হাতে দিছে নিয়া মুখের মাঝে মালিশ করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, মা হামালুকুম হাযা, মা হামালুকুম হাযা, এই যে তোমরা কাজটি করছো এটা কেন করছো? তখন তারা বললেন, হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে আমরা এই কাজটি করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন নাই যে তোমরা এই কাজটা বড় খারাপ করছো, এটা হারাম কাজ করছো, জীবনে এই কাজটা করিও না, এমন কোনো বলেন নাই। এখন যদি আপনার ডিজিটাল কিছু মৌলান আছে এরা জিগাইলে হবে না, আউযুবিল্লাহি মিনহু, তো একটা খারাপ কাজ করছে, এটা না, রাসূল নিষেধ করে। বরঞ্চ রাসূল বলছেন এরপরে, তোমরা যদি আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত পাইতে চাও, যখন কথা বলবে সত্য কথা বলবে, কথা বলার সময় সত্য কথা বলবে। কোনো জিনিস তোমার কাছে আমানত রাখা হইলে সেই আমানতদারি তুমি আদায় করবে, আমানতের খেয়ানত কখনো করিবে না, কথা বললে সত্য কথা বলবে। আর মুসলমানের সবচেয়ে বড় আলামত নিদর্শন হইল আপনার সত্য কথা বলা। মুসলমান যখন কোনো মিথ্যা কথা বলে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলতেছেন এই ব্যক্তির মুখ থেকে একটা দুর্গন্ধ বাহির হয়, দুর্গন্ধ বাহির হওয়ার সাথে সাথে রহমতের ফিরিস্তা তার নিকট থেকে আউট হয়ে যায়। এই জন্য মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। আল মুসলিমু লা ইয়াকযিব, বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি, উনি যখন জিলান থেকে বাগদাদ যাবেন, উনার মা কিছু টাকা উনার পাঞ্জাবির নিচে সেলাই করে দিছেন, রাস্তার মধ্যে যখন ডাকাইতে লাগাল পাইল, জিগাইল তোমার কাছে কি আছে, বলে আমার পাঞ্জাবির নিচে কিছু টাকা আমার মা সেলাই করে দিছেন, বলে তুমি তো ওই কথাটা স্বীকার না করলেও পারতাই, তুমি কেন স্বীকার করলাই, বলে আমার মা নিষেধ করছেন যত বিপদেই পড়ি না কেন কখনো মিথ্যা কথা যেন না বলি। ডাকাইতে মনের ভাব পরিবর্তন হয়ে গেল, বলে একটা ছোট্ট বালক তার মায়ের হুকুম পালন করতে যাইয়া মিথ্যার আশ্রয় নিতেছে না, আমরা এক আল্লাহর হুকুম অমান্য করিয়া কত মানুষকে মারতেছি। এই অবস্থায় এই ডাকাইতে সর্দার তৌবা করিয়া এই ডাকাতির কাছ থেকে সে হইল বিরত হয়ে গেল। একজন আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা মানুষের কাছে গেলে পরে, আল্লাহওয়ালা মানুষের কাছে গেলে পরে ওই যে আতরের দোকানে গেলে সুগন্ধি পাওয়া যায়, আল্লাহওয়ালা মানুষের কাছে গেলে আপনি কিছু করেন আর না করেন একটু না একটু আপনার মধ্যে কি হবে, পাস হবে। বলে এখন কি চক্ষু বন্ধ করতে হবে না চাওয়া থাকবো, কিন্তু মুরাকাবা লাগবে কিনা, বলে জি না মুরাকাবা সারাই আল্লাহর ওলিলা ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলিলা আল্লাহর নূরের দ্বারা তারা মানুষের দিকে দৃষ্টি দেন। আপনি দেখেন একজন মানুষ হাসতেছে, হাসে, এই মানুষটা দেখলে আপনার কান্না আসবে কিনা, না হাসা মানুষের দেখলে হাসা আসবে, বলে হাসতেছে আমি আসবে। একজন মানুষ কাঁদতেছে আপনার চোখ দিয়ে হাসি আসবে না, আপনার মুখে হাসি আসবে না, কাদার দেখলে এই যে চোখের একটা পাওয়ার মানুষের মধ্যে আছে, আল্লাহর ওলিদের দৃষ্টির মধ্যেও একটা পাওয়ার আছে। এই পাওয়ারের কারণে ওলিরা যদি মায়ার নজরে রহমতের নজরে যদি তাকান, তাহলে আল্লাহ পরবার দিকের আলম তার জীবনের ভাব পরিবর্তন করে দিবে। হ্যাঁ, এটা ওলিদেরকে আল্লাহ পরবার দিকের আলম এই ক্ষমতা দিয়ে দিছেন, অস্বীকারের কোনো কারণ নাই। ফুলতলি সাহেব কবিরা রহমতুল্লাহ আলী যে জালাল সিদ্দিকী হুজুরে বললেন যে শাইখুল হাদিস হাবিবুর রহমান সাহেব, উনি একজন শাইখুল হাদিস, তখন উনি সাহেব কিবলার কাছে মুরিদ না, উনার তিনি সাহেবের কাছে যাই মুরিদ হোক, উনি বেশি পাত্তা দিতেছেন না, উনি আসেন না। যেভাবে উনার বন্ধু উনাকে একদিন নিয়ে আসছেন ফুলতলি সাহেবের বাড়ি, যে সাহেব ঘর থেকে বাড়াইছেন, বাইরে গিয়ে দেখছেন যে হবিবুর রহমান আসতেছেন, শুধু বলছেন হবিবুর রহমান তুমি আইসো, ওইয়া উনি বাড়ির ভিতরে ঢুকে গেছে। আর হবিবুর রহমান এই জায়গাতেই মাটির কইরা গড়াগড়ি কান্দাগুটি শুরু করলেন। এখন এই জিনিসটা কি হইল, বলে উনি কেন এই অবস্থা শুরু করলেন। সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির নিকট আসার পরে উনি যাই হোক
ওনার বন্ধু বললেন সাহ ওনারে আপনার দলে বিরান, ওনার জন্য দোয়া করেন, সাহেব কিবলা দোয়া করছেন, ওনার অবস্থার আবার পরিবর্তন হয়েছে। এরপর থেকে উনি সাহেব কিবলার সহমতে থাকতেছেন। এটা হইল আপনার কেরামতুল আউলিয়ায়ে হাক্কুন, নবীদের মুজেজা। যে মুসা আলাইহিসসালাম ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য যাইতেছেন, যাইতেছেন নদীর সামনে গেলেন, বলে এটা নীল দরিয়া ছিল না কি সাগর, কেউ লোহিত সাগর, এটা দুইটা হইতে পারে, লোহিত সাগর হইতে পারে, নীল দরিয়ার সাথে যদি লোহিত সাগরের কানেকশন থাকে দুইটাই এক হইতে পারে। তখন যাইতেছেন মুসা আলাইহিস সালামের সাথীরা বলতেছেন, ও মুসা ফেরাউন তো বাসুদি আসতেছে, এখন তো আমাদেরকে ধরবে, আমাদের কি উপায় হবে? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মুসা তোমার লাঠি এই নদীর পানির মধ্যে রাখো। মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে লাঠি রাখলেন, সাথে সাথে বারোটা রাস্তা হয়ে গেল। বলে সুবহানাল্লাহ, এই বারো রাস্তা দিয়া মুসা আলাইহিস সালামের সঙ্গীরা চলে গেলেন। ফেরাউন এসে এখানে আটকিল, সাথে সাথে পাশের দিক ভাঙতেছে, পানি হয়ে যেতেছে। বলে এটা হইলো আপনার মুজেজা। কিছু এটা আরো আগে একজনে কইছে যে না এগুলা মুজেজা না, এটা ছিল জোয়ার ভাটার সময়, জোয়ার ভাটার সময় ছিল, পানি গেছে গিয়া মুসা পার হইছেন, আবার পানি আইছে, ফেরাউন ডুবে মরছে, মুসা আলাইহিস সালাম পার হইছেন, ফেরাউনের পার্টি পানির সামনে এসে দাঁড়াই রয়েছে, ঘুরাল আনতেছে না। আল্লাহ জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল যাও তাড়াতাড়ি মুসার ঘুরার সামনে একটা ঘুড়ির সুরত, তফসির আনছেন ঘুড়ার সুরত না ঘুড়ির সুরত, বলে ঘুড়ির সুরত বলে এই ঘুড়ায় ঘুড়ি দেখলে পরে ঘুড়ি যেদিকে যাবে ঘুরা যাইতেছে, বলে তুমি ঘুড়ির সুরত দিয়া পানিতে নামবাই, দেখবে ফেরাউনের দল সব সাথে সাথে তোমার সাথে সাথে নামবো। ফেরাউন জিব্রাইলের ঘোড়া যখন পানিতে নামছে, ফেরাউনের ঘোড়াও পানিতে নামিয়া তারা সবাই এখানে মরতেছে, ফেরাউন ডুবে ডুবে ভাব। তখন ফেরাউন বলতে, ও মুসা যা বজনা বিবানি ইসরাইল, সূরা ইউনুসে আয়াত আছে, ফেরাউন যখন মরে মরে ভাব তখন বলতেছে, ও মুসা আমি তোমার খোদার উপরে ঈমান আনলাম। আল্লাহ বলতেছেন, এখন তৌবা করলে কোনো কাজ হবে না, সক্রাতের সময় তৌবা কাজ হয়, এই জন্য আগে হুশ থাকতে কাজ করতে হয়। আপনার যখন একেবারে সক্রাতের হালত হয়, যদি বলে আল্লাহ মাফ করে দাও, মাফ করার এই সময় কথা বলারও ক্ষমতা থাকবে না। ফেরাউন বলতে যে আমি আল্লাহ তোমার উপরে ঈমান আনলাম, মুসা তোমার খোদার উপরে ঈমান আনলাম, আল্লাহ বললেন যে না এখন আর কোনো টাইম নাই, তোমাকে এই পানিতে ডুবাইয়ে মারবো, এবং কিয়ামত পর্যন্ত তুমি যে আমার বিরুদ্ধাচরণ করছো, আমার নবীর বিরুদ্ধাচরণ করছো, কিয়ামত পর্যন্ত মানুষকে দেখার জন্য তোমাকে রাখা হবে। হ্যাঁ, ফেরাউনকে মিশরের পিরামিডের ভিতরে রাখা হয়েছে। যে আপনার নবীদের মুজেজা, ওলি আল্লাহদের কেরামত, কেরামতুল আউলিয়ায় হাক্কুন, এটার মাঝে কোনো সন্দেহ নাই। আবার কিছু কিছু আমাদের আলিমের মধ্যে, আহলে সুন্নাত জামাতে আলিমের মধ্যে কিছু কিছু কথাবার্তা আছে অতিরঞ্জিত, ওয়াস করুনি, আপনারা তো জানেন ওয়াস করুনি, উনি রাসুলের জমানার লোক, কিন্তু উনি সাহাবি না, যেহেতু রাসুলের সঙ্গে ওনার দেখা হয় নাই। উনি একজন আশিকের রাসুল ছিলেন, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ওয়াস করুনিকে যদি তুমি লাগাল পাও তাহলে ওনার কাছ থেকে তুমি কি নিও, দোয়া নিও। এটা হযরত উমরে বলতেছেন, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় উমর হইলেন বেহেস্তি, উমর বেহেস্তি, ওয়াস করুনি সম্পর্কে কোনো আমার গ্যারান্টি নেই উনি বেহেস্তি হবেন কিনা। রাসুল বলতেছেন, ওয়াস করুনিকে পাইলে তুমি দা ওনার কাছ থেকে দোয়া নিও, কারণ উনি ওনার মায়ের খুব ভক্ত, মায়ের খেদমত করলে মানুষ ওলি আল্লাহ হইতে পারে। আপনি যদি মায়ের খেদমত করেন না, মাকে যদি খুশি রাখেন না, তাহলে আপনি যত পীর সাহেবের কাছে যান
বিশ্বের দরবারে যান, কোনো কাজ হবে না। মা যদি আপনার উপরে বিরক্ত থাকেন, যেহেতু আল্লাহ রাসূল বলতেছেন একটা এবাদত আছে যে এবাদতের জন্য আপনার ওযুও লাগে না গোসলও লাগে না। একবার যদি আপনি আপনার মা বাবার চেহারার দিকে তাকান তাহলে আল্লাহ পরওয়ারদিগার আলম একটা মকবুল হজের সওয়াব আপনার আমল নামায় তার। সাহাবীজিকে নিয়ে রাসূলুল্লাহ 100 বার যদি তাকায় কেউ বলে 100 বার তাকাইলে 100টা কবুল হয়ে যায় সব আল্লাহ। এই জন্য মা বাপ কেউ সন্তুষ্ট রেখে কেউ কোনো যত আপনি তসবি তাহলিল পড়েন কোনো অবস্থায় এগুলা গ্রহণযোগ্য হবে না। সাহাবিজিকে ইয়া রাসূলুল্লাহ আমাদের মা বাপের খেদমত তো আমরা করবো, তাদেরকে খুশি রাখবো, তারা যদি আমাদের সঙ্গে উল্টা পাল্টা কাজ করেন, এটা বাস্তবতার মধ্যে আছে এরকম যে তারা অনেক সময় উল্টা পাল্টা কথাবার্তা বলেন। আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেছেন ওয়া ইনজালামা হু ওয়া ইনজালামা হু ওয়া ইনজালামা হু, তিনবার বলছেন। যদিও তারা জুলুম করেন, যদিও তারা জুলুম করেন, কোনো অবস্থায় তুমি তাদের সঙ্গে কোনো ধরনের তাদের মনে কষ্ট পায় এমন কোনো কাজ করিও না। ওয়ালা তাকুল্লাহুমা উফিম ওয়ালা তানহারহুমা, বলে উফ শব্দটা এটা আনছেন তফসিরে আনছেন যে আপনাকে আপনার বাবা বা মা বললেন একটা কাজ করো, কাজটা করতেছে, কাজটা করতেছে আর সাথে সাথে বলতে আমি এখন যেতাম খেলা তো আমার এই কাজের মধ্যে লাগাই দিচ্ছে, এই ধরনের কোনো শব্দ ব্যবহার করা যাবে না। যাই হোক, সম্মানিত মুসল্লিন কেরাম, যে ওলি আল্লাহদের সহবতে যাওয়া, কোনো ওলিকে যদি আপনার ভালো না লাগে ওনার কাছে আপনার যাওয়ার কোনো দরকার নাই, ওনার কাছে আপনাকে যাইতে হবে এমন কোনো ম্যান্ডেটরি কোনো ব্যাপার না। কাউকে ভালো না লাগে ওনার কাছে যাবেন না, ওনার সম্পর্কে কোনো ধরনের ব্যাড কমান্ড করবেন না, খারাপ কমান্ড, হয়তো এই কমান্ডের কারণে আপনারও কোনো ক্ষতি হইতে পারে। অতএব যাকে আমার ভালো লাগে না তার কাছে আমি যাব না, তার সম্পর্কে কোনো মাতের দরকার নাই। হাদিস শরীফে আনছেন অন্যের সমালোচনা করার চেয়ে নিজের কি দোষ আছে এগুলা চিন্তা করাটা অনেক গুণ ভালো। এটা কিন্তু শয়তান এক হাদিসে আনছেন, শয়তান ইন্না শয়তান কাদ আইসা মিন আইয়া উবদা আল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব ওয়ালাকিন্না তাহরিশা বাইনাহুম, যখন আরবের মানুষরা মুসলমান হয়ে গেলেন শয়তান নিরাশ হয়ে গেছে বলে এদেরকে দ্বারা আর মূর্তির পায়ে সেজদা করানো যাবে না। কিন্তু শয়তান একটা কাজ থেকে নিরাশ হয়ে যায় বলে একজন রে দিয়ে আরেকজনে লাগাই দেওয়া, কইটা চলবে আমার এই মিশনটা চলবে, মুসলমান একজনে আরেকজনের সাথে হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি এটা চলতেই থাকবে আর দিন দিন এটা বাড়তেই থাকবে। হ্যাঁ, মানুষের সুন্দর জীবন শান্তির জীবন পাইতে গেলে ওলি আল্লাহদের সহবত গ্রহণ করা। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলহি একজন সর্বজন স্বীকৃত ওলি ছিলেন, এর মাঝে কোনো সন্দেহ নাই। যদি ওনার সহবতে কেউ যায় গেছে লাভ পাইছে, এবং ওনার যে খেদমত কোরআন শরীফ তেলাওয়াত এটা আপনার সব দলের মানুষই স্বীকার করে যে ওনার এই কোরআনের খেদমত এটা চলতে থাকবো যতদিন পর্যন্ত জারি থাকবে, ততদিন পর্যন্ত এক হরফ কোরআন শরীফ পড়লে 10 সওয়াব পাওয়া যায়, এই সওয়াবের একটা অংশ ওনার আমল নামায় আল্লাহ তাআলা দান করবে। হ্যাঁ, ওনার ছাত্র 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 যারা যারা পড়তেছে প্রত্যেকে, এই যে আপনার কোরআন শরীফ আয়াত যদি আপনি পড়েন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ, যতবার আপনি এটারে রিপিট করবেন যতটা হরফ আছে ততটা হরফে হরফে 10টা করে সওয়াব দেওয়া হবে, আপনার উস্তাদেও পাইবেন উস্তাদের উস্তাদে পাইবেন, এইভাবে এটা পর্যায়ে কোনো উপর দিকে যাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনি আমাদেরকে তৌফিক দেন যে আমরা যেন বড় ফিতনার জমানা আসে ইমান বাঁচানো বড় দায়, আল্লাহ যেন আমাদেরকে ইমানদার হিসাবে দুনিয়াতে রাখে, ওলি আল্লাহদের সহবতে যেন আমরা থাকতে পারি। সবাই বলেন আমিন। ওয়াখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা বদরিত তামাম, আল্লাহুম্মা সাল্লি আলা নূরিজ জালাম, আল্লাহুম্মা সাল্লি আলা মিফতাহিদারিস সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা শাফিইল ইমাম।
اللهم يا ربي بجاه نبيك المصطفى ورسولك المرتضى طهر قلوبنا من كل وسوء باعدنا عن مشاهدتك ومحبتك وامتنا على السنة والجماعة وامتنا على السنة والجماعة والشوق إلى لقائك يا ذا الجلال والإكرام اللهم ارحم تضرعنا وآمن خوفنا وتقبل أعمالنا وأصلح أحوالنا واجعل بطاعتك اشتغالنا فاعف عنا فاعف عنا اي الله পরবর্তীকার আলম মওলা নর্থ বন্স মসজিদে বসি আল্লাহ উলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি রিসালে সব মাহফিলে তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে আল্লাহ তোমার শহীদের বড় হাত বাড়াই আল্লাহ আল্লাহ তুমি আমাদের জীবনের তমাম গুনাহ থেকে মাফ করে দাও আল্লাহ আমাদের মাই বাবা আত্মীয় স্বজনকে মাফ করে দাও রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ বিমারিদেরকে শিফা ইনায়াত ফরমাও আয় আল্লাহ তমাম পরেশানি দূর করে দাও আল্লাহ এই মজলিসে যারা হাজির হয়েছেন আল্লাহ উনাদেরকে কবুল ফরমাও আল্লাহ উনাদের জীবনের তমাম গুনাহ খাতারে মাফ ফরমাও আয় আল্লাহ আমাদের দেশের উপর খাস রহমত নাজিল ফরমাও যত ধরনের বালা মুসিবত বিপদ আপদ বেমার আজার আছে সমস্ত হইতে আল্লাহ হেফাজত ফরমাও আয় আল্লাহ এই মসজিদকে আল্লাহ কবুল ফরমাও আয় আল্লাহ এই মসজিদকে কিয়ামত তক জারি রাখিও আয় আল্লাহ মসজিদের যত জরুরিয়াত আছে মওলা তোমার কুদরত দ্বারা পুরা করে দাও আয় আল্লাহ আমাদের বাচ্চা কাচ্চা সবাইকে দিন ইসলামের উপর স্থাপিত আল্লাহ আমরা ঔলাদ দিয়ে দুনিয়াতে আমাদেরকে শর্মিন্দা বানাইও না হাজরের ময়দানে আল্লাহ তুমি আমাদেরকে শর্মিন্দা বানাইও আল্লাহ আমাদের মৌতের পরে আমাদের জন্য দোয়া করনে বলা পাকে রাখিও আয় আল্লাহ তোমার হাবিবের উম্মত যে যেখানে আছে যে দেশে আছে সবাইকে সুখে রাখিও শান্তিতে রাখিও আল্লাহ আমাদেরকে হালাল রিজিকের বন্দোবস্ত করে দাও হালাল ভাবে রুজি রোজগার করার তৌফিক ইনায়াত আল্লাহ আল্লাহ আমাদেরকে হারামাইন শরীফাইন জিয়ারত করার তৌফিক ইনায়াত আল্লাহুম্মা আরজুকনা বিজিয়ারত বাইতিকাল হারাম ওয়া রাউদাতি নবীকাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদেরকে মৌতের সময় কলিমা তৈয়বা নসিব করো আল্লাহ মৌতে রাখবে মকবুল তৌবা নসিব করিও হে আল্লাহ সকরাতের গাঁটে কঠিন মুসিবতের সময় মাওলা তোমার হাবিব রে আমরা সামনে রাখিও সকরাতের গাঁট পার রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম صلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه بارك وسلم آمين آمين لا إله إلا الله